একটাই গোল হবে, শট এবং গোলকিপারে কিন্তু একটা দুর্দান্ত সেভ করে দিল, শট এবং বলতে বলতে কিন্তু বার পোস্টে লেগেছে পড়েছে এবং চোট এসেছে তার কোমরে। গোল সংখ্যা 0-0 হওয়াতে টাইব্রেকার শুট হচ্ছে, এখানে কিন্তু প্রস্তুতি নিচ্ছে রয়েছে মুন্সি, সাদা জার্সির 5 নম্বর জার্সি দাঁড়িয়ে শট নিতে এসছে, প্রথম শট দলের হয়ে প্রথম শট নিতে এসছে, গোলকিপারে কিন্তু রয়েছে মুন্সি, দেখা যাক প্রথম শট কি সেট করতে পারবে মুন্সি। এবং বলতে বলতে কিন্তু বার পোস্টে লেগেছে, বাইরে 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 বাইরে, হয়নি 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 হয়নি, দলের হয়ে কিন্তু প্রথম শট নিতে এসেছে পুষ্পেন্দু, দলের হয়ে প্রথম শট নিতে এসেছে কিন্তু দেখা যাক বলতে বলতে কিন্তু গোল করে ফেললো, দলের হয়ে কিন্তু দ্বিতীয় শট নিতে এসছে সাদা জার্সি 9 নম্বর জার্সিধারী, দেখা যাক এই শটে কি গোল আসবে নাকি মুন্সিদা সেভ করে দেবে। আগের শটটা কিন্তু আমার মনে হলো বাইরে ছিল, সেভ হয়ে গেছিলো বার পোস্ট থেকে, কিন্তু রেফারি কিন্তু গোল দিয়ে দিয়েছে, দেখা যাক 9 নম্বর জার্সিধারী শট নিতে প্রস্তুত হচ্ছে, দেখা যাক শট এবং বলতে বলতে গোল, দলের হয়ে কিন্তু দ্বিতীয় শট নিতে এসেছে 4 নম্বর জার্সিধারী গোবিন্দ, 4 নম্বর জার্সিধারী গোবিন্দ শট নিতে এসেছে দলের হয়ে দ্বিতীয় শট, দেখা যাক এই শটটা কি গোল হবে, শট এবং গোল, শট এবং গোলকিপারে কিন্তু একটা দুর্দান্ত সেভ করে দিল, দুর্দান্ত সেভ করে দিল, পাঁচ পাখির মতো উড়ে গিয়ে কিন্তু একটা সেভ করলো, গোলকিপারে কিন্তু একটু চোট এসছে, ভালো সেভ করেছে এবং চোট এসছে তার কোমরে। দলের হয়ে কিন্তু উইনিং শট নিতেছে 7 নম্বর জার্সিধারী, দেখা যাক উইনিং শটে কি তাদের গোল আসবে, কিন্তু রয়েছে মুন্সি, দেখা যাক উইনিং শট সেভ হবে না গোল, বলতে বলতে কিন্তু গোল হয়ে গেল,